শ্রী মণ্ডলী, আমরা আছি নাটোরের দত্তপাড়ায়। আপনাদেরকে জানাতে চাই, কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি নাটোরে আসছেন জেলা বিএনপির শীর্ষ নেতা এবং সেই সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি এখন দত্তপাড়া বাজারে আসার কথা। আমরা একটা সমাবেশ দেখছি, সেই সমাবেশে আপনাদেরকে নিয়ে যাই, দেখি আমরা তাকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আছি দত্তপাড়া বাজারে। ভাই সালাম আলাইকুম। আমরা এই যে এইভাবে দাঁড়া কথা বলতে পারি না, কারণ আমরা কারাগারে বন্দী ছিলাম। যদি খালি আমি সচিবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, তখনও যদি আমি বলতাম যে আমি সন্ধ্যাবেলা আপনার ওখানে আসছি, তাহলে কি হয় যাতে এখানে বলে
আমি আজকে এখানে এমনিতে যাবো, যদি আমি আমি যদি এদেরকে বলতাম তাহলে এখানে তো অন্তত যাবে না, যাই হোক বছর 6 মাস আওয়ামী লীগ ক্ষমতা, আমার তো মনে হয় এই অঞ্চলের মানুষ আপনারা খুব একটা ভালো অবস্থার মধ্যে আপনারা কেউ ছিলেন। আগে দেখতাম আইন নিয়ে, দল নিয়ে, আমার মুসলিম ভাই কলেজ নিয়ে, স্কুল নিয়ে, যখন সেন্টু ভাই ছিল সেন্টু ভাইয়ের কাছে, সেন্টু ভাই চলে গেল, আমি এলাম আমার কাছে, আমরা যে সম্মান তাদেরকে করেছি নিজের জন্য যায় নাই, এলাকার কাজের জন্য গেছি, আমরা সম্মান করেছি। আমার মনে হয় এই 15 বছর এই সম্মানের যন্ত্রসরাবতে বাজি চলে গেছে, লাঞ্ছিত হচ্ছে। আমি আজকে এই জন্য এই কথাগুলো বলতে চাই যে আপনারা এই নাটোরের মানুষ, বাংলাদেশের মানুষ জীব, আজকে এই 15 বছর আওয়ামী অত্যাচারে এত অত্যাচার করেছে মানুষ দেখেন অনেক। আজকে আমরা তো ক্ষমতা ছেড়ে দিচ্ছি, আমার বাড়ি থেকে হামলা করেছে বলে হামলা এখন করেছে, এই যে ক্ষমতা এসে হামলা করেছে, কিন্তু ক্ষমতা ছেড়ে দেওয়ার পর কি হামলা করেছে বলে না? আমরা কাউকে অত্যাচারও করিনি। এই যে তখন এরা বয়স কম ছিল মমতাজদের, আমি কি মমতাজদেরকে বলেছি আওয়ামী লীগের মানে শোয়া দেন? না ভাই, কোনোদিনই না। অথচ এই যে জুয়েল এখানে আছে, জুয়েল কতবার মার খেয়েছে? আমি তো মন্ত্রী ছিলাম, বাংলাদেশের সরকারের মন্ত্রী ছিলাম, এই নাটোরের প্রশাসন আমি খালি চোখের ইশারা করতাম, নাটোরের আওয়ামী লীগ কি নাটোরে বসবাস করতে পারতো? আমার বাড়ি আমার নান্টু কাশিমপুর জেলখানা কেটেছে, আমার সাথে জেল কেটেছে, নান্টু নান্টু আমার বাড়িটা আপনারা দেখছেন না রাস্তার ধারে, আমার সাথে একসাথে জেল কেটেছে, কি করেছে বলেন? কতবার হামলা করতে তো আজকে যাই হোক, এটার বিচার হবে, অনেক কথা বলেছি, বিচার তো হয়ে গেছে, বিচার হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে আল্লাহ করেছে, আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, জেলখানা ছিলাম আমার ওই জেলার সাইদি ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার বউ আজকে গাড়ির মধ্যে একটা ভিডিও দেখালো, আমি ওইটাই এখন মনে হয়ে গেল, আমি হবিবপুর এই কথাই বলেছি আপনাদেরকে বলতেছি, উনি বলতেছিলেন এই চালেমরা যে অত্যাচার আমাদের উপর করছে এমন একদিন আসবে ইন্দুরের গর্ত তারা খুঁজে পাবে না, ইন্দুরের গর্ত খুঁজে পাইছে কোন চোরের মতো, দেশের প্রধানমন্ত্রী নিজেকে বলে দেশের মালিক, এখন এই যে অবস্থা, যাই হোক এটা রাজনীতির কথা বলতে গেলে অনেক কথা হবে, আমি আপনাদের কাছে যেটা বলতে আসছি যে আজকে আমরা হচ্ছে স্বাধীন, কিন্তু ভোটটা আমার বিরুদ্ধে দিতে পারবে, ভোটের অধিকারের জন্য তো আমাদের আজকে মানুষ সেই ভোটের অধিকার, আজকে ভোটের অধিকার ফেরত আসছে অন্তর্বর্তীকালে একটা সরকার নির্বাচন পরিচালনার জন্য সরকার গঠন হবে আগামীকাল অথবা পরশুদিন, আপনাদের কাছে অনুরোধ কোন কাউরে উপর অত্যাচার দরকার নাই, আল্লাহ বিস্তার তো করেই দিচ্ছে, আমার উপরে এত অত্যাচার আমি কখনো চাই না,
এই যে বাচ্চুবার মতো মুরব্বী মানুষ, সত্যি কথা, মাইরা মরেই তো গেছে, মরেই গেছে, এখনো মরে গেছে ভাই। আমি সুস্থ করে ট্রিটমেন্ট করে কালকে পাঠিয়েছি। রহিম নওয়াজ ওনার মতো একটা বয়স করলো, কালকে বাইর করে দিলাম। হ্যাঁ, রহিম নওয়াজ একবারে শরীর থেকে মাইরা শেষ করে দিচ্ছে। এই যে আসাদ, এই যে আসাদ, একটা জায়গাও বাকি নাই। দেওয়ান শাহিন মরা মানুষ, দেওয়ান শাহিন আবুল, আমাদের দেবরার আবুল কি আছে বলেন। আর আপনারা বলেন এই যে এই যে এই যে ইয়ে ভাই মোস্তম ভাই আছে, জসি ভাইরা দেখছে, সাজ্জার রহমান সাহেব আমার পাশে বসছে না, বসছে না ভাই, আওয়ামী লীগের সভাপতি আমি পাশে বসাইনি। আমি মন্ত্রী ছিলাম, আমি কি তার সাথে না বসে তাকে যদি কথা না বলতে হবে? আমার কোনো যায় আসতো সম্মান করেছি। আর এবার নাটোরের অবৈধ যার কোনো মেম্বার হওয়ার যোগ্যতা নাই, শেখ হাসিনা তাকে এমপি বানায় নাটোরের মানুষকে। রাজনীতি করার মানুষের যে আমার যে একটা রাজনীতি করার যে একটা ইচ্ছা, এটাও নষ্ট করে দিচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া, কৃতজ্ঞ আল্লাহর কাছে, ছাত্র সমাজের কাছে কৃতজ্ঞ। এই ছাত্র সমাজ আজকে যে আন্দোলন করে যে মানুষের ভোটের অধিকার ফেরত নিয়ে এসেছে, গণতন্ত্র ফেরত নিয়ে আসছে, নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। আমি আপনাদের কাছে, আমাদের নেতা আছে, কোন সে নেতা করে বলো, বিশিষ্ট মুরব্বীদের কাছে। আর এখানে তো এরাই মুরব্বী হয়ে গেছে আমাদের, আমি দুই চারটা কথা ওখানে বলবো। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আওয়ামী লীগ যেটা ধ্বংস করে গেছে এটাকে মেরামত করতে সময় লাগবে। এই মেরামত না করা পর্যন্ত, হ্যাঁ মেরামত না করা পর্যন্ত আপনারা একটু সবাই সহনশীল হন, ধৈর্যশীল হন। কোনো হামলা, পুরানো ভাঙচুর, অত্যাচার, নির্যাতন আওয়ামী লীগ যেটা করেছে এটার জন্য আমার তাহলে ওরা আমার মধ্যে পার্থক্য থাকলো কি বলে? আমি তো ওই রাজনীতি করিনি কখনো ভাই। আর আরেকটা কথা বলি, বিশেষ করে বিএনপি নেতারা যারা আছে এখানে, যারা হিন্দু সম্প্রদায়ের কিছু লোক আছে দত্ত পাড়া, তারা তাদের উপর অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। সরকার যখন নতুন সরকার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পাহাড়ের ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ, কালকে দেখা হবে, আসসালামু আলাইকুম। ভয় নাই, রাষ্ট্র নাই।